Hello everyone, welcome back to Mango Man Bangladesh. আজকেও সরাসরি বাগানে চলে আসলাম। বাগানে বিভিন্ন গাছে আমি দেখি প্রত্যেকটাই যে গাছের যতগুলো আম গাছ আছে সবগুলো আমি এসে এসে দেখি যে মুকুল আছে কিনা বা কোনটাই নতুন আসতেছে। তো আজকে হাঁটতে হাঁটতে দেখি এর আগে আপনাদের দেখিয়েছিলাম আম্রপালি মুকুল, এই যে এটা হইতাছে আম্রপালি গাছ মুকুল। তো দেখেন এই যে এখন আম্রপালির মুকুল বের হইতেছে পুরো গাছে। আর এদিকে দেখেন আমি হঠাৎ দেখে অবাক হয়ে গেছি, অলরেডি আম্রপালির এই যে আম বড় হয়ে গেছে। তো এই মুকুলগুলা অনেক আগে চলে আসছিল, তা আমার কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই আম্রপালিতে যে এই একটা মুকুল নিঃসন্দেহে দেড় মাস আগে আসছে না, এটা তো এত বড় গুটি হওয়ার কথা না। তা আপনারা বলবেন আপনাদের কি এই ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে নাকি। তো বন্ধুরা চলুন আরেকটি জাত দেখাই, যেটা তো আমি খুব অবাক হয়ে গেছি। খুঁজতে এসেছিলাম মুকুল, দেখা পেলাম গুটির, এবং গুটি সেট হয়ে বড় হয়ে গেছে এবং খুবই আশ্চর্য ব্যাপার, আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন এবং সবাই বলবেন যে এই জাতে এখন পর্যন্ত এরকম দেখেননি। ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আপনাদের সামনে বিভিন্ন আম সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হয়। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ম্যাঙ্গোম্যান বাংলাদেশের গ্রো করা অথেন্টিক যে জাতগুলো আছে, যেগুলো ফ্লোরিডা সহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ আমরা করছি, এগুলো রিভিউ সহকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং এই অ্যাগ্রো থেকে প্রত্যেকটি কালেক্টেড যে জাত আছে আমাদের অথেন্টিক, আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে রিভিউর সাথে। এবং ইনশাল্লাহ আপনারা তখন বুঝতে পারবেন যে আল্লাহর রহমতে ভালো জিনিস আপনারা গ্রো করবেন, অথেন্টিক জিনিস গ্রো করবেন। এই যে বন্ধুরা দেখেন অলরেডি গুটি বড় হয়ে গেছে এবং গুটি সেট, পুরো গাছের কোথাও আপনারা মুকুল দেখতে পারবেন না। কখন যে এটা মুকুল আসছে আর কখন যে গুটি সেট হইছে, এই যে গুটিটা, এটা তো নিশ্চয়ই এক সপ্তাহ দুই সপ্তাহ আগের মুকুল আসা না, নিশ্চয়ই এটা দেড় মাস হয়েছে মিনিমাম বা দুই মাস হয়েছে যেই মুকুলগুলো আসছে, কোথাও কিন্তু কোনো মুকুলের দেখা নাই। হয়তো আবার নতুন দেখা যেতে পারে যখন মুকুল বের হবে, তো এই মুহূর্তে কিন্তু এরকম অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন যাতে চ্যানেলটি নিয়ে আমরা অনেক দূর এগোতে পারি। আপনাদের যত চাহিদা আছে আমার অ্যাগ্রোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পূরণ করার চেষ্টা করব। একটু ধৈর্য ধরেন, জুন জুলাই মাস পর্যন্ত এর মধ্যেই আপনাদের সামনে হাজির হব সব ধরনের অথেন্টিক জাতগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।